কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সিজিএফবি প্রতিষ্ঠার 20 বছর পূর্তি উপলক্ষে 26 মে শহরের পাঁচ তারকা একটি হোটেলে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 20 ইয়ার্স সেলিব্রেশন অব সিজিএফবি। বিস্তারিত প্রতিবেদনে প্রতিষ্ঠালগ্ন থেকে সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনে প্রশংসনীয় কাজ করে আসছে সিজিএফবি। দুই দশক ধরে সেই আস্থা গৌরবের সাথে ধরে রেখেছে সিজিএফবি। কিন্তু শুরুর গল্পটা কি ছিল? বিনোদন সাংবাদিক যারা, তাদের পাশে থাকা, তাদের কাজের ডেভেলপমেন্ট, তাদের লাইফস্টাইল ডেভেলপমেন্ট, তাদের শিক্ষার কিছু জায়গায় ডেভেলপমেন্ট, মানে সবাই মিলে শেখার যে ব্যাপারটা, কেউ কাউকে শেখানো না, বা সবাই মিলেই যদি আমরা শিখতে পারি, সবাই মিলে একজন আরেকজনের ভুলটাকে ধরিয়ে দিতে পারি, একজন আরেকজনের কাজের একটা শুদ্ধ সমালোচনা করতে পারি, সো ওই জায়গাগুলো থেকেই শুরু। 20 বছরে রয়েছে প্রাপ্তির অনেক গল্প, কথার ফাঁকে জানালেন সেই কথা। একসাথে থাকার চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? মানে এত এতজন জার্নালিস্ট, এতগুলো বন্ধু, এতগুলো ভাই, সবাই আমরা একসঙ্গে আছি এবং একজন নিজেকে সিজিএফবি পরিবারের সদস্য ভেবে ভালো ফিল করছি, একজন আরেকজনের একটা ব্যাড টাইমে মাঝরাতেও পাশে দাঁড়াতে দ্বিধা করছি না, তো এই অর্জনের চেয়ে বড় কোনো অর্জন আসলে একটা সংগঠনের হতে পারে বলে আমি বিশ্বাস করি না। জানালেন সংগঠনের কাজের স্বচ্ছতা ও 20 বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন নিয়েও। সিজিএফবি চেষ্টা করেছে অনেস্টলি পারফরমেন্স অ্যাওয়ার্ডটা করতে, যে জায়গা থেকে যদি একটা অ্যাওয়ার্ড স্বচ্ছতার যে গল্প যদি একেবারেই শুনতে চান, সেটা হচ্ছে 20 বছর রান করতে হলে আপনাকে স্বচ্ছ হতেই হবে। তারকাদের নাম এখনই রিভিল করতে চাই না, কারণ এই সারপ্রাইজটা থাকুক, আপনারা প্রোগ্রামে এসে দেখেন। সামনের দিনে কোথায় যেতে চায় সিজিএফবি? সুস্থ সংস্কৃতির বিকাশেই বা তাদের কি ভূমিকা থাকছে? সিজিএফবি চায় আসলে একসাথে থাকতে। আমরা যারা একসাথে শুরু করেছিলাম, যারা সিজিএফবিকে এখনও লালন করে ভেতরে, আমাদের সঙ্গে যারা আছেন এখন পর্যন্ত, সবাইকে নিয়ে আরও দীর্ঘ পথ চলতে এবং বাংলাদেশের শিল্প সংস্কৃতির পক্ষে যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে খুব শক্ত অবস্থান নিতে। এবছর থেকেই সিজিএফবি বিনোদন সাংবাদিকতায় প্রদান করবে পুরস্কার। সুস্থ সংস্কৃতির বিকাশে সংগঠনটির রয়েছে আরও বিস্তৃত কর্মপরিকল্পনা। পাশাপাশি 20 ইয়ার্স সেলিব্রেশন অব সিজিএফবি অনুষ্ঠানটি নানা আয়োজনে হয়ে উঠবে বর্ণিল, এমনটাই প্রত্যাশা সংগঠন সংশ্লিষ্টদের। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।